আকাশের রং কেন নীল হয়, হলুদ সবুজ কালো না হয়ে নীলই কেন হয়, তাই তো? এটা তো কোশ্চেন ছিল, আজকে আমি তোকে বলছি। দাঁড়া, কি হয়, সূর্য থেকে যে রশ্মিটা আসছে সাদা রঙের রশ্মিটা, সেটা কিন্তু সাতটা কালারের মিশ্রণ। তারপরে কি হয়, পৃথিবীতে ঢোকার পরে সেই রশ্মিটা বায়ুমণ্ডলে প্রচুর ধুলিকণা আছে, জলকণা আছে, তাতে লেগে স্ক্যাটারিং হয়ে যায়। এটা আলো স্ক্যাটারিং এর ফলে কি হয়, যে লাল কণা বা ইয়েলো কণা যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তারা ডাইরেক্ট চলে আসে নিচে, কিন্তু ব্লু যেটার তরঙ্গ দৈর্ঘ্যটা কম, সেটা কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরো বাতাসের মধ্যে আলো স্ক্যাটারিং হয়ে ব্লু কালারটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ ব্লু কালারের তরঙ্গ দৈর্ঘ্য কম। সেই কারণের জন্য পুরো আকাশটা আমাদের নীল দেখায়। আর যখন সূর্য ডোবে, সূর্য ডোবার টাইমে কি হয়, যে সূর্যটা অনেকটা দূরে চলে যায়, ঠিক আছে, আমাদের থেকে অনেকটা দূরে চলে যায়। সেই কারণের জন্য অন্য কোনো কালারের আলোগুলো আমাদের পৃথিবীতে আসতেই পারে না। সেই কারণের জন্য সূর্য ডোবার সময় আমরা লাল দেখি।